আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার আসলাম আজকে আপনাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে, সেটা হলো সালাত। আমি নর্মালি বাসায় যে সালাত বানাই সেটা আপনাদেরকে শো করব। তো চলুন কিভাবে করি দেখাই। এখানে আমি লেটুস নিয়েছি। এখন লেটুস গুলো আমি কেটে নিব। তারপরে এখানে নিয়েছি রেড ক্যাপসিকাম। আমি হাফ ইউজ করব। কারণ আমি গ্রিন ক্যাপসিকাম হাফ দিব তাই। এখন আমি নিয়েছি গ্রিন পেপার। এখন আমি দিব হাফ অনিয়ন। টমেটো
এখন আমি দিব হাফ কিউকাম্বার। এখন আমি একটা দিয়ে দিব। আমি এখানে 2 এগ সিদ্ধ করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি দিব ধনিয়া পাতা। এখন আমি দিব অ্যাভোকাডো। এখানে আমি গ্রিন চিলি নিয়েছি 1 পিস, কারণ আমি বেশি জাল খাইতে পারি না, তাই আপনারা আপনাদের পছন্দ মতো গ্রিন চিলি নেবেন। আপনারা যদি বেশি স্পাইসি খাইতে চান, এটা আপনাদের চয়েস।
গ্রিন চিলিগুলো দিয়ে দিয়েছি আবার সবগুলো সালাদ এখন কাটা ফিনিশ। এখন আমি এখানে নিয়েছি হাফ কাপ বাদাম, এখানে নিয়েছি হাফ কাপ বুট। আপনারা আপনার চয়েস মতো বুট দিতে পারেন, যার যে ভালো লাগে যে বুট, এগুলো বিনস দিতে পারেন, ওইটা আপনাদের চয়েস। তারপরে এখন আমি আলাদা এই সালাদের জন্য একটা ড্রেসিং বানাবো। এখানে আমি নিয়েছি অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস অলিভ অয়েল, এটা দিবেন সালাতে সবসময়, তাহলে অনেক ভালো হবে। এখানে আমি টু টেবিল স্পুন অলিভ অয়েল নিয়েছি। ওয়ান স্লাইস লেবু নিয়েছি, আপনার এখানে 1 টেবিল স্পুন লেবু রস হবে। এখন আমি দিয়ে দিব ব্ল্যাক পেপার, এখন দিয়ে দিব সল্ট। আমি এখানে হিমালয় পিঙ্ক সল্ট নিয়েছি, আপনারা আপনার চয়েস মতো সল্ট নিতে পারেন। আমি সবগুলো সালাদের জন্য 1 টিস্পুন সল্ট নিয়েছি। এখন আমি সবগুলো মিক্সড করে নিব। এখন আমি সবগুলাতে এটা দিয়ে দিই। এখন আমি এরকম 2টা স্পুন নিয়েছি, এটা দিয়ে আমি সবগুলো উপকরণ মিক্সড করে নিব। আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে আপনারা বাসায় এভাবে সালাদ মেক করে খেতে পারেন। অনেক হেলদি অ্যান্ড অনেক ইয়ামি একটা সালাদ। হয়ে গেছে আমার সালাদ রেডি, মিক্সড হয়ে গেছে। তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।